সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন সম্প্রতি আমরা নিউজ থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে কাজী সাহেবরা যে টাকাটা কাবিননামা করার বিনিময়ে নেন, সেখান থেকে সরকার বিশাল অঙ্কের একটা টাকা চাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মুসলিম বিবাহ তালাক নিবন্ধন সংক্রান্ত বিষয়গুলো, নিবন্ধন করলে কি হবে, না করলে কি হবে, কে কাজী হতে পারবেন, কাজীরা কত টাকা জমা করেন, এবং আনুষঙ্গিক বিষয়গুলো। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অবশ্যই অবশ্যই আপনার জীবন ঘনিষ্ঠ এই জিনিসটি জানা প্রয়োজন। আর আমরা আজকে যে আইনটা তুলে ধরতেছি এবং বিধিমালা সহ এটা সর্বশেষ লেটেস্ট, কিন্তু এরপরে এখন পর্যন্ত আর কোনো প্রকার এখানে সংশোধনী আসেনি। যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে আপ টু ডেট জানাবো। আর এক্ষেত্রে সর্বশেষ এই বিধিমালাটাকে 2011 সালে সংশোধন যেটা করা হয়েছে ওর গেজেটটা কিন্তু আপনারা এত সহজে পান না, আজকের এই বইটাতে কিন্তু আপনারা পাবেন। তো প্রথমে আমরা আইনটা আপনাদের সামনে একটু সহজভাবে তুলে ধরব, যেটা আমাদের কাজের জিনিস শুধু সেটা। তো বন্ধুরা, সর্বপ্রথমে যে কথাটি সেটা হচ্ছে যে এই আইনটা অল মুসলিম সিটিজেন অফ বাংলাদেশ, সকল মুসলিম নাগরিকের জন্য প্রযোজ্য। আপনি যেখানেই থাকেন, আপনি যদি দেশের বাইরেও থাকেন, আপনি যদি আমেরিকাতে থাকেন, ইউরোপে থাকেন, সেখানেও যদি আপনি যদি বাংলাদেশি নাগরিক হন, যদি বিবাহ করেন, এই আইন প্রযোজ্য। আপনাকে দূতাবাসে গিয়ে বিবাহটা নিবন্ধন করতে হবে। তো সর্বপ্রথমে আমরা 3 নম্বর যে সেকশন, রেজিস্ট্রেশন অব মেরিজ, এখানে বলা হচ্ছে অন্য কোনো আইনে, অন্য কোনো কাস্টমে, অন্য কোনো ইউজেসে যেটাই থাকুক তাতে কিচ্ছু যায় আসে না, মুসলিম লয়ের অধীনে যে বিবাহগুলো হবে সেগুলো এ আইনের অধীনে হবে। অর্থাৎ অন্য কোনো আইনে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো কাস্টম কি যাই কিছু থাকুক তাতে কিচ্ছু যায় আসে না, মুসলিম আইনের অধীনে বিবাহগুলো এই আইনের অধীনে হবে। মুসলিমদের মধ্যে নানা প্রকার, আমরা জানি শিয়া আছে, সুন্নি আছে, সুন্নিরা আবার নানা প্রকার ভাগে বিভক্ত, আপনি যত ভাগেই বিভক্ত হন তাতে কিচ্ছু যায় আসে না, এই আইনটা প্রযোজ্য হবে। তারপরে বলতেছে এখানে নিকাহ রেজিস্টার, অর্থাৎ যাদেরকে আমরা কাজী সাহেব বলে থাকি, এদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যদি নিকাহ রেজিস্টার সাহেব নিজেই বিবাহটা পড়ান তাহলে উনি সাথে সাথে এটা রেজিস্ট্রেশন করবেন। বর্তমানে বাংলাদেশে আমরা এটারই প্রচলন দেখি যে কাজী সাহেবদেরকে আমরা ডেকে এনে বিবাহটা পড়াই। তো ধর্মীয় নিয়ম এটা না, কথা হচ্ছে যে বিবাহ পড়ানোর জন্য আসলে কোনো হুজুরের প্রয়োজন হয় না, বিবাহ পড়ানোর জন্য হচ্ছে উপযুক্ত পক্ষ যখন থাকে, সেখানে যখন সেখানে সাক্ষী থাকে তখন এক পক্ষ আরেক পক্ষকে অফার করবে, হিজাব হবে, কবুল হবে, মোহরানা ফিক্সড করা থাকবে, বিবাহটা কিন্তু হয়ে যাবে। তাহলে বলা হচ্ছে যে কাজী সাহেব যদি বিবাহটা পড়ান উনি সাথে সাথে সেটা রেজিস্ট্রেশন করবেন। আর যদি কাজী সাহেব ব্যতীত অন্য কোনো ব্যক্তি পড়ান তাহলে বিবাহটা হওয়ার পরে 30 দিনের মধ্যে, উইদিন 30 ডেজ বলা হচ্ছে, 30 দিনের মধ্যে এটা হচ্ছে স্বামীর দায়িত্ব, ব্রাইড গুম বলা হচ্ছে, অর্থাৎ যিনি বিবাহ করবেন স্বামীর দায়িত্ব এটা রেজিস্ট্রেশন করা। তাহলে বিবাহ রেজিস্ট্রেশন করা হচ্ছে স্বামীর দায়িত্ব। আর কেউ যদি এটা অনুসরণ না করে, বিবাহটা যদি রেজিস্ট্রেশন না করে, তাহলে ওই বর বা স্বামীর কি হতে পারে, 2 ইয়ার্স হতে পারে তার জেল, এবং সাথে সাথে তার 3000 টাকা জরিমানা হতে পারে, 2 বছরের জেল হতে পারে, 3000 টাকা জরিমানা হতে পারে, অথবা উভয়টাই কিন্তু হতে পারে। এখন আসি আমরা যে রেজিস্ট্রেশন অফ ডিভোর্স, ডিভোর্সের ক্ষেত্রে যে কথাটি এখানে বলা হচ্ছে যে ডিভোর্স সংক্রান্ত বিষয়ে যদি কাজী সাহেবের কাছে কেউ ডিভোর্স রেজিস্ট্রেশন করতে আসে, প্রথমে কাজী সাহেব তাকে জিজ্ঞাসাবাদ করবেন, তথ্যগুলো যাচাই করবেন যে আসলেই সেখানে বিবাহটা বিচ্ছেদ হয়েছে কিনা। আর যদি কোনো মহিলা যদি আসেন সেক্ষেত্রে তালাককে তৌফিজের ক্ষমতা বলে, তাহলে অবশ্যই অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে যে নিকাহনামা অবশ্যই চাবেন। তাহলে যখনই কোনো মহিলা তালাক নিবন্ধন করার জন্য যাবেন, কাজী সাহেব কিন্তু তার কাছে আইনগতভাবে বলতেছে নিকাহনামাটা চাবেন, কারণ নিকাহনামার আমরা জানি এই যে 18 নম্বর কলামে স্পেশাল ক্ষমতা দেওয়া থাকে, যদি সেটা না থাকে একজন মহিলা তালাক কিন্তু নর্মালি দিতে পারেন না। যাই হোক, যদি কাজী সাহেব যেটা করেন সেটা হচ্ছে
ডিভোর্স উনি যেটা সেটা যদি রেজিস্ট্রেশন করতে যদি অস্বীকার করেন অথবা যদি বিবাহ রেজিস্ট্রেশন করতে অস্বীকার করেন তাহলে 30 দিনের মধ্যে জেলা রেজিস্ট্রারের কাছে আবেদন করা যাবে। মনে রাখবেন যেটি হয় সেটি হচ্ছে এই নিকাহ রেজিস্ট্রাররা জেলা রেজিস্ট্রারের অধীনে কাজ করেন। তো এখন আসি আমরা, তারপরে হচ্ছে যে 9 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যখনই একটা বিবাহ অথবা তালাক যখন কাজী সাহেব কি করবেন রেজিস্টার্ড করবেন এন্ট্রি করবেন তখন উনি তার একটা সার্টিফাইড কপি দিয়ে দিবেন এবং নো চার্জ শেল বি মেড, অর্থাৎ ফ্রিতে একটা নিকাহনামা পক্ষদ্বয়কে দিবেন। আর ডিভোর্স হলে যিনি ডিভোর্সটা নিবন্ধন করার জন্য এসেছেন তাকে দিবেন, কোনো প্রকার টাকা পয়সা নিতে পারবেন না সেই সার্টিফাইড কপিটার জন্য, যেটা আমরা জানি যে কাজী সাহেবরা এখানেও টাকা পয়সা কিন্তু নিয়ে থাকেন। তারপরে গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে জিনিসটা সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আইনের মধ্যে, এটাই ছিল গুরুত্বপূর্ণ। এখন আসি আমরা যেটা, সেটা হচ্ছে যে আমাদের বিধিমালা, যেটা বিধিমালাটা আমাদের কাজের 2009 সালে যেটা করা হয় একটা বিধিমালা প্রণয়ন করা হয় 1975 সালের বিধিমালাটাকে রহিতকরণ করে। তো এখান থেকে আমরা যে কাজের জিনিসটা আমরা জানবো, জীবন ঘনিষ্ঠ কাজের যে জিনিসটা সেটা আমরা জানবো, যে নিকাহ রেজিস্ট্রার যারা আছেন আসলে তারা 3 প্রকার ভাবে সরকারকে টাকা পয়সা দেন। একটা হচ্ছে যে লাইসেন্স প্রাপ্তির জন্য, লাইসেন্স প্রাপ্তির জন্য সরকারকে টাকা পয়সা দেন। কত দেন? সিটি কর্পোরেশন হলে 10,000 টাকা, যদি সিটি কর্পোরেশনের বাইরে জেলা শহরের পৌরসভা হলে 2,000, জেলার বাইরে হলে 700 টাকা, আর ইউনিয়ন পরিষদে মাত্র 500 টাকা তারা যে লাইসেন্স প্রাপ্তির জন্য সরকারকে দেন। এটা ছাড়া আরেকটা ফি তারা জমা করেন, এটাকে আমরা বলি বাৎসরিক ফি, তারা জমা করেন সিটি কর্পোরেশনে 5,000, জেলা সদরে 1,000, জেলা সদরের বাইরে পৌরসভায় 500 এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে 100 টাকা মাত্র। এই টাকাটা সরকার পায়, আরেকটা টাকা সরকার পায় যেটা আমরা দেখব। এখন আসি যে আসলে কে কাজী সাহেব হতে পারবেন। তবে একটা কথা বলে নেই, একজন মহিলা কাজী সাহেব হতে পারবেন কিনা এই আইনে ওই জিনিসটা উজ্জ্ব আছে, কিছুই বলা নাই। সম্প্রতি আমরা জানি যে উচ্চ আদালতে আপিল বিভাগে একটা মামলা চলমান আছে একজন মহিলা কাজী হতে পারবেন কিনা। দিনাজপুরে একজন মহিলা, উনি সবকিছু যোগ্যতা থাকার পরেও তাকে কি করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। তো এখানে বলতেছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে উনি আলিম সার্টিফিকেট ধারী হতে হবে, আলিম মানে আমরা এইচএসসি বলতে পারি, উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। তারপরে হচ্ছে যে তার বয়স কমপক্ষে 21 এবং সর্বোচ্চ 45 বছর, এবং তিনি ওই এলাকার বাসিন্দা হবেন। এখানে উল্টা বলা আছে যে কি কি অযোগ্যতা, তাহলে মাদ্রাসা শিক্ষিত হবে, আলিম পাশ হবেন, তার বয়স 21 থেকে 45-এর মধ্যে হবে এবং উনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা হবেন, তবে উনি কাজী সাহেবের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো নর্মালি কিভাবে আবেদন করতে হবে নানা প্রকার বিষয় আছে, তো সেগুলোর জন্য আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব। আজকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা দেখি যে একজন কাজী সাহেব যখনই একবার লাইসেন্স পাবেন উনি 65 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত উনি কি করতে পারবেন, বিবাহ নিবন্ধন করতে পারবেন। তারপরে যদি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমরা দেখি সেটা হচ্ছে নিকাহা এবং তালাক নিবন্ধন ফি, এটা এখন পর্যন্ত কার্যকর আছে। একজন নিকাহ রেজিস্ট্রার 4 লাখ টাকা পর্যন্ত প্রতি হাজারে বা তার অংশ বিশেষের জন্য 12.50 টাকা, আরো সহজ করে বললে 4 লাখ টাকা পর্যন্ত প্রতি লাখে 1,250 টাকা নিতে পারবেন। আর 4 লাখ টাকার বেশি হইলে, প্রথম 4 লাখ টাকার জন্য তো 1,250 টাকা করে নিলেন, পরবর্তী প্রতি লাখ বা লাখের অংশের জন্য 100 টাকা করে উনি নিতে পারবেন। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে দেনমোহরের পরিমাণ যাই হোক সর্বনিম্ন 200 টাকার কম হবে না, সর্বনিম্ন 200 টাকার কম হবে না, এতটুকু মনে রাখলে আমাদের জন্য চলবে। তো এখানে বিবাহ নিবন্ধন ফি বর কর্তৃক যিনি বিবাহ করবেন উনি পরিশোধ করবেন, এবং তালাকটা যিনি তালাক নিবন্ধন করার জন্য আসছেন উনি সেখানে কি করবেন, পরিশোধ করবেন। আর এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে নিকাহ রেজিস্ট্রার চারের ক বিধিমালায় বলা হচ্ছে নিকাহ রেজিস্ট্রার বিবাহ নিবন্ধন সংশ্লিষ্ট পক্ষকে বিবাহ নিবন্ধনের নিকাহনামা প্রদান করবেন, সেখানে ছিল, সেখানেও আমরা দেখেছি আইনের মধ্যে, এইখানেও আমরা দেখতেছি বিধিমালা বলা হচ্ছে যে তাদেরকে কি করবেন,
ফি নেওয়ার পরে তাদেরকে সার্টিফাইড কপি দিয়ে দিবেন। তারপরে বলা হচ্ছে যে ফিগুলো নেবেন তার জন্য রেভিনিউ স্ট্যাম্প যুক্ত রসিদ প্রদান করবেন, রেভিনিউ স্ট্যাম্প যুক্ত, যেটি কাজী সাহেবরা করেন না। তারপর এই যে টাকাগুলো তারা নিচ্ছেন, এখান থেকে প্রত্যেক নিকা রেজিস্ট্রার কি করবেন, সরকারি ট্রেজারিতে তারা কিছু টাকা পয়সা জমা করবেন। কত? ঢাকা চট্টগ্রাম সিলেটের বিপরীতে 10,000 টাকা এবং অন্যান্য সিটি কর্পোরেশনের ওয়ার্ডের বিপরীতে 8,000 টাকা, পৌরসভা এলাকা 2,000 টাকা, ইউনিয়নে 1,000 টাকা। অর্থাৎ যত টাকাই নিচ্ছে জাস্ট সরকারকে মাত্র কিন্তু এই টাকাগুলো দিচ্ছে। আসলে নিকা রেজিস্ট্রারের যে পদ এটা কোনো সরকারি চাকরি না, তাদের নিজে থেকে সবকিছু করতে হয়। তবে এইখানে আমরা আইনে দেখেছি একটা বিবাহ সম্পন্ন হওয়ার 30 দিনের মধ্যে কাজটা করতে হবে, কিন্তু বিধিমালায় 15 দিনের কথা বলা আছে। তো আইন এবং বিধিমালায় যদি দ্বন্দ্ব ঘটে আইন প্রাধান্য পাবে, আমরা বলবো এখানে 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে অবশ্যই নিবন্ধন করে নিতে হবে। তো নিবন্ধনের ক্ষেত্রে, বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে নিকাহ রেজিস্ট্রারকে বলতেছে যে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এগুলো যাচাই বাছাই করে তারপরে নিবন্ধন করার জন্য। তারপরেও আরেকটা ছাড় দিয়ে বলা হচ্ছে, যদি কেউ ডেলিবারেটলি কি করে মিথ্যা তথ্য দিয়ে বিবাহ রেজিস্ট্রেশন করে নেয়, তাহলে কাজী সাহেব দায়ী থাকবেন না, এই জিনিসটাও কিন্তু বলা হচ্ছে। এখন বিবাহ তালাক কোথায় নিবন্ধন করবেন, মনে রাখবেন আপনি কোথাকার অধিবাসী তা দেখার বিষয় না, বিবাহ যে স্থানে সম্পন্ন হয়েছে ওই এলাকাভুক্ত কাজীর কাছে আপনি বিবাহ এবং তালাক নিবন্ধনটা করবেন। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই বিধিমালার মাধ্যমে 1975 সালের যে বিধিমালা ছিল সেটিকে রহিতকরণ করা হয়, এবং এখানে বিভিন্ন ফর্ম কিন্তু দেওয়া আছে। এই ফর্মগুলো, এই যে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স ফর্মটা দেওয়া আছে, এবং নিকাহ রেজিস্ট্রারের যে উনি যে রসিদটা দিবেন সেটাও কিন্তু দেওয়া আছে। তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও বুঝতে পারছেন বিবাহ এবং তালাক সংক্রান্ত বিষয়ে। তাহলে আমরা 1974 সালের আইনটার গুরুত্বপূর্ণ অংশটা দেখলাম এবং 2009 সালের বিধিমালাটা দেখলাম। বিবাহ এবং তালাক সম্পর্কিত আরো বিস্তারিত জানতে হলে আমাদের 1961 সালের মুসলিম পারিবারিক আইনটা একটু দেখতে হবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই আইনের বিষয়গুলো জানতে পারে, তাহলে আমরা কি হব নানা প্রতারণা থেকে বাঁচতে পারবো। আর বাংলাদেশের আইনে একটা স্বাভাবিক কথা হচ্ছে, বাংলাদেশে প্রচলিত যত আইন আছে, আইন ধরে নেয় আপনি আইনগুলো জানেন, আপনি বলতে পারবেন না যে আমি আইন জানি না। তার মানে হচ্ছে আইনের অজ্ঞতা কোনো অজ্ঞতা নয়, এজন্য আপনি কোনো প্রকার ছাড় কিন্তু পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।